আজকে ব্লগটা আমি এভাবেই শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? কারণ আজকে সারপ্রাইজ ব্লগ চলছে ওর বার্থডে। আমি ঘরটা আজকে গোছাবো, তো পুরো সাজানো হয়ে যাক, আমি তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন সাজালাম। ছোট করে সাজাবো, কারণ সময় কম। ও জিমে গেছে, জিম থেকে আসবে, তার মধ্যে আমাদের সাজাতে হবে সব কিছু। সাজানোর জন্য এগুলো কিনেছি, আর এদিকে ফুল কিনেছি একটু, মানে এখানে ছড়িয়ে দেবো বলে এখানে সাজানো হবে। আমি আর ও মিলে সবটা সাজিয়েছি, ও সব বেলুন গুলো ওই সাজিয়েছে। আর দেখে নাও, এই দেখো কতটা সুন্দর করে সাজিয়েছি, যেটুকু পেরেছি অনেকটাই সুন্দর করে সাজিয়েছি। তো এবার ওর আসার পালা, জিম থেকে আসবে, তারপরে কিরকম কি হচ্ছে রিয়াকশন সবটা তোমাদের শেয়ার করব। কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমরা একটু। এখানে মাঝখানে গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে, কিন্তু লাল বিছানা চাদরের জন্য একদম ম্যাচিং হয়ে গেছে। বিধ্বস্ত আজকে আমরা, আজকে বাড়িতে পুজো ছিল, সারাদিন উপোস থেকে পুজো দেওয়ার পরে মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এখন এসেছি বাস্কিন রবিনে, গিরিদা এবং কৌস্তবদা এসেছে। এগারোটা 59 বাজে, 12টা বাজতে চলেছে, বাজছে না কেন? 11টা 59, তাড়াতাড়ি বাজ। 12টা বাজে, এখন আমরা কলোনি মোড়। তো চলো এখন আমরা কলোনি মোড় যাবো, তারপরে কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ। বাচ্চা বয়স দিয়ে কি হবে, মন দিয়ে, মনের দিক দিয়ে বাচ্চা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। সব জায়গায় দেখিয়ে তোমার সব সময় ভালো হোক, তুমি আরো বড় হও, আর আমার সারা জীবন থেকো। আই লাভ ইউ, আই লাভ ইউ সোনা। Happy birthday to you, happy birthday to you. তো এখন আমরা যাচ্ছি বেরুবির করতে, দুপুরে লাঞ্চ কমপ্লিট, ওর সব প্রিয় খাবারগুলো রান্না হয়েছিল, সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে। তো এখন আমরা বেরুবিরে যাচ্ছি।
চলে এসেছি আমরা আমাদের পুরনো চিরাচরিত তো বেলঘড়ি এক্সপ্রেসে টাইম পাসে। আগে এটা ছিল না, তার জন্য আমরা মানে অনেক দুঃখ পেয়েছিলাম, তো আবার পেয়েছি তো আনন্দ পাচ্ছি। তো এবার আমরা এখানে কিছু অর্ডার করি। এখন অর্ডার করেছি চিকেন পকোড়া মেক মোমোস দোকান থেকে। তোমরা সবসময় আসবে, খুব ভালো ব্যবহার এবং ভালো খাবার। আমরা এখন চিকেন পকোড়া অর্ডার করেছি। আমরা এক প্লেট নিয়েছি, এটা 60 রুপিস। আজকে আমরা বেলঘড়িয়াতে দুটো দোকানে গেছিলাম, আজকে আর বেশি ব্লগ বানাইনি, নিজেদের মতো টাইম স্পেন্ড করেছি। তো এখন বাড়িতে চলে এসেছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যদি তোমরা নতুন হও তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও একটা, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের খুবই বেশি দরকার। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। তো আজকের জন্য টাটা।